তো হাই ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি আমার রান্নাঘরে। এখন সন্ধ্যাবেলা একটু গরম গরম ক্রিসপি চিকেন পকোড়া বানাবো বলে চিকেন পকোড়া বানাবো, কফি বানাবো, সন্ধ্যার টিফিনটা করব, তোমাদেরকে পাঠিয়ে দেবো। তোমরা খেয়ে বলবে কেমন হয়েছে আমার ক্রিসপি চিকেন পকোড়া। তো আমি এখন শুরু করে দেবো আমার চিকেন পকোড়া ভাজা। ফ্রাইং প্যানটা দিয়ে দিলাম গ্যাসে, দিয়ে কিছুটা হোয়াইট অয়েল দিয়ে দেবো, তেলটা এদিকে গরম হতে থাকবে, আর সেই সময় আমি ব্যাটারটা রেডি করে ফেলবো। তেলটা একটু বেশি করে দিতে হবে, কারণ পুরো তেলে ভাজা হবে, তেলটা গরম হোক। ততক্ষণ আমি এদিকে এই যে চিকেনটাকে দেখছো, চিকেনটাকে আমি এর মধ্যে একটু আদা ঘষে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু গোলমরিচ লেবুর রস আর নুন একটু হলুদ এটা দিয়ে আমি এটাকে বেশ ভালো করে বেশ অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সন্ধ্যাবেলায় পকোড়া করবো বলে। দেখো এটা কেমন সুন্দর নরম হয়ে গেছে চিকেন পিসটা পুরো। মেন জিনিস লেবুর রস, সঙ্গে মশলা মাখানো আছে। আর এখন এই ব্যাটারটা আমি বানাবো, এটার মধ্যে দিয়েছি বেসন, এটার মধ্যে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু চাট মশলা, এগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একটু সুজি, সুজিটা একটু দিয়ে দেবো, কেন সুজিটা একটু দিয়ে ব্যাটারটা বানালে না এটা বেশ মচমচে হয়, শুধু বেসনে বানালে তেমন একটা ভালো হয় না, ওই জন্য আমি সুজি দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে ব্যাটার বানিয়ে নেবো, আমি হাতেই বানাবো ব্যাটারটা, তাহলে মিক্সটা খুব ভালো হয়। চামচেও বানিয়ে নিতে পারো তোমরা, কিন্তু আমি এবার সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নেবো। ব্যাটারটার মধ্যে নুন লঙ্কার গুঁড়ো চাট মশলা এগুলো সব আমি দিয়ে দিয়েছি, জাস্ট এটা ভালো করে ব্যাটারটাকে বানাতে হবে। ওদিকে ততক্ষণ তেলটা গরম হতে থাকবে, ওদিকে তেলটা গরম হতে থাকবে, আর এদিকে ততক্ষণ ব্যাটার রেডি হয়ে গেল সুন্দর ব্যাটারটা। ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, খুব একটা ঘনও হবে না, ঘন হয়ে গেলে এটা ওর সঙ্গে মিশবে না, মোটা মোটা হয়ে যাবে লেয়ারটা, তো তখন পকোড়াটা ভালো লাগবে না। আর একটু পাতলা হলে আর একটু সামান্য জল দেবো, একটু পাতলা হলে বেশ পাতলা পাতলাভাবে মিশবে চিকেনের সঙ্গে, তো পকোড়াটা ভালো লাগবে। ব্যাস ভালো করে এটাই আমি মিক্স করে নিলাম, তোমরাও হাতের সাহায্যে করবে তো ভালো বুঝতে পারবে যে ব্যাটারটা হালকা হয়ে যাবে। তো ওদিকে আমার তেলটাও গরম হচ্ছে, তেলটা কতদূর গরম হলো দেখে নেবো। তো এটা দুভাবেই করা যায়, চিকেনটা এখন এর মধ্যে দিয়ে আমি একসাথে মাখিয়ে নিতে পারি, একটা একটা করে তুলে দিয়ে দেবো, আবার একটা করে চিকেন নিয়েও মাখিয়ে দিতে পারি। তো এক্ষেত্রে আমি কিছুটা চিকেন এর মধ্যে নিয়ে নেবো, এবার কিছুটা নেবো, কিছুটা নিয়ে মাখিয়ে দিয়ে নিয়ে এরকম করে চিকেনটাকে, সেই ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, কিছুটা দিয়ে দিলাম, দিয়ে দেখবো তেল কতটা গরম হয়েছে। তো একটা একটা করে আমি এবার এর মধ্যে চিকেনগুলো দিতে থাকবো। হ্যাঁ তেল গরম হয়ে গেছে, এগুলো অল্প আছেই, ভালো করে ভাজা হবে, গ্যাসটা একদম স্লোতে যাবে, চায়ের সঙ্গে না এমনি পকোড়া পুরো একদম জমে যাবে। তোমরা ওইভাবে বাড়িতে বানাবে সন্ধ্যাবেলায়। এখন হালকা হালকা ঠান্ডা শীত পড়েছে, এই শীতে কফি আর পকোড়া। ব্যাটারটা খুব ভালো হয়েছে, যার জন্য বেশ পাতলা পাতলা হচ্ছে এগুলো। এবারটা লাল করে ভেজে তুলে নিয়ে আমি আবার কয়েকটা দেবো, ওগুলো হতে থাকুক, কয়েকটা আমার এর মধ্যেই এসে যাবে। এখন আবার দেখে নাও কেমন অল্প আছে ভাজাটা হচ্ছে, যতগুলো দেওয়া যায় ততগুলো মোটামুটি দিয়ে দেবো। আর ভাজতে হবে খুব লো ফ্লেমে, অনেকগুলোই এসে যাবে। এবার আস্তে আস্তে আমি এগুলো একটু সরিয়ে সরিয়ে দেবো, দিয়ে আবার নতুনগুলো সাইডের দিকে দিয়ে দেবো। এভাবে লো ফ্লেমে আস্তে আস্তে ভাজা হতে থাকবে, ততক্ষণ আমি আবার মশলার মধ্যে যে এই চিকেনটা দিয়ে দিলাম এটা আবার রেডি হয়ে থাক, ওইগুলো ভাজা হলে তুলে নিয়ে আবার এগুলো দিয়ে দেবো। এইভাবে করলে না ভীষণ ভালো হয় পকোড়াটা, চিকেনটা পুরো ম্যারিনেট হয়ে থাকে তো চিকেনের মধ্যে পুরো মশলাটা ঢুকে যায়, খুব ভালো হয়। দেখো আমার কত লোক আছে খাওয়ানো, দেখো চিকেন পকোড়া খাওয়ার জন্য চলে আসতে, দেখো ওই দেখো না মিকি, আর একটা আছে মিকি, হ্যাঁ ওরা খাওয়ার জন্য ওই নে, এটা খা নে খা, এটা খাও, এটা 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 ব্যাস খাও, বেরিয়ে এসে খাও। দেখো একটা সাইড সুন্দর ভাজা হয়ে গেছে, আমি এবার একটা 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 করে ওগুলো উল্টে দিচ্ছি, বেশ ব্রাউন কালার এসে যাচ্ছে, এবার ওই এই পাশটাও ভাজা হবে। ভাজাটা কিন্তু কখনো ফুল ফ্লেমে ভাজতে নেই, ভাজাটা হবে সবসময় লো ফ্লেমে, তাহলে কি হবে ভেতরের চিকেনটাও ভালো সেদ্ধ হবে, ওপরটাও লালচে হবে। আর গ্যাসটা জোরে দিলে কি হবে, বাইরের খোলাটা লাল হয়ে যাবে, পুড়ে যাবে বেসনটা, ভেতরের চিকেনটা একটু শক্ত রয়ে যাবে, টেস্টটা ঠিক আসবে না, ওই জন্য এইভাবে আমি আবার উল্টে দিলাম, কিছুক্ষণ অতিরিক্তটাও একটু ভাজা হয়ে যাক। তো দেখো কিছুটা ব্রাউন কালার সুন্দর হয়ে গেছে, এপিট ওপিট করে ওই জন্য ব্রাউন কালার হয়ে গেছে, পরে এগুলো আমি এবার তুলে নেবো,
কিন্তু এগুলো এখনো পুরো ভাজা হয়নি, সেটা তোমাদেরকে আমি বলছি ভাজার সিক্রেটটা। এটা আমি তুলে নিলাম, তুলে নিয়ে জাস্ট রেখে দিলাম। বাদবাকি যে পকোড়াগুলো হবে সেগুলো এবার আমি আবার ওই গরম তেলের মধ্যে ভাজতে দিয়ে দেব। পকোড়াগুলো সব ভাজতে দিয়ে দেব, মানে ওইটা কিছুটা ভেজে তুলে রাখলাম। এগুলো আবার একটু ভাজা হবে, তো এই পাশে যেগুলো দিয়েছিলাম দেখো এগুলো দারুণ ব্রাউন কালার হয়ে গেছে, সুন্দর। এবার আমি এগুলোকে তুলে নেব ওই প্লেটটা, তো আবার এগুলো তুলে নেব। কেন এগুলো তুলে নিচ্ছি, তোমরা ভাবছো যে আমার পকোড়াটা রেডি, কিন্তু আদেও রেডি হয়নি। এবার আমি কি করব, প্রথমে যে পকোড়াগুলো তুলে রেখেছিলাম ভেজে সেগুলোকে আর একবার ভাজব। তো এতে কি হবে, ক্রিসপি যে ব্যাপারটা দারুণ আসবে। সেকেন্ডবার আবার আর একবার ভাজবো, এটা ভেজে তুলে নিয়ে আবার ওটা আর একবার ভাজবো। তো যে ক্রিসপি ব্যাপারটা আসবে না, সেটা একবারে ভাজলে ওইটা আসে না, এটা একটা সিক্রেট ব্যাপার। একবারে ভেজে কখনো খেলে সেই টেস্টটা আসে না। সেকেন্ডবার আমি যেটা এবার এটা ভাজবো, ভেজে তুলে নেবো, তো দারুণ মুচমুচে হবে। ওই যে অর্ধেক ভেজে তুলে রেখেছিলাম ব্রাউন করে, ওই যে গরমটাতে পুরো বয়েল হয়ে যায় ভিতরের চিকেনটা, এবার আবার উপরটা মুচমুচে হবে। ব্যাস করে নামিয়ে নিলে একদম পুরো রেডি হয়ে যাবে আজকের ক্রিসপি চিকেন পকোড়া। তো দেখে নাও, সেগুলো আমি তুলে নিয়েছি, আগেরগুলো যেগুলো ডবল ভাজা হলো প্লেটে তুলে দিয়েছি, তুলে দিয়ে আবার ওগুলো ডবল ভাজতে দিয়ে দিয়েছি। তো এগুলো এক্ষুনি জাস্ট হয়ে যাবে ডবল ভাজা। হ্যাঁ, দারুণ লাগে, দারুণ। যেমনি মুচমুচে হবে তেমনি খেতে সুন্দর, কিন্তু একবার একবার ভেজে তুলে নিয়ে খেলে সেই সেই মুচমুচেটা ক্রিসপি ব্যাপারটা না একদম আসে না। এই সেকেন্ড টাইম যে এই যে ভেজে তুলবো, দারুণ ব্যাপারটা চলে আসে একদম, দারুণ। দেখো কী সুন্দর লাল হয়ে গেছে, মানে পুরো একদম ফ্রাইটা রেডি। তো আমার চিকেন ফ্রাইটা তো একদম রেডি হয়ে গেল। তো তোমাদের জন্য আমি পাঠিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলায় গরম গরম কফি আর চিকেন ফ্রাই। যদি তোমাদের এই ফ্রাইটা খেয়ে ভালো লাগে, চিকেন পকোড়াটা, তো আমার চ্যানেলটা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও যে কেমন ক্রিসপি হয়েছে এটা খেতে। তো আজকের মতো, বাই।